that? Is it Mark Federland? What is that? Mark Federland? Mark Federland? What is that? Mark Federland? What is that? Mark Federland? Why do you have to stop for the truth? Why do you have to stop for the other boy man to kill the truth? Why be that cost for the truth? Why do you have to stop for the boy man to kill the truth? Oh, my God. My man, my love. My man, my love. My man, my love. My man, হয়, এই মুহূর্তত মই উপস্থিত আছো সোনাপুর ৰাজচক্ৰৰ অন্তৰ্গত কচুতলি গাঁৱত আৰু কচুতলি গাঁৱত প্ৰশাসনৰ চলিছে উচ্ছেদ অভিযান। যে ক'ব লাগিব জনজাতীয় আৱেষ্টনীৰ ভূমিত একাংশ বেদখলকাৰীয়ে অবৈধভাৱে বেদখল কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছিল। দীৰ্ঘদিনৰ পৰা সেই অভিযোগ আছিল আৰু তাৰ পাছত এয়া দেখুৱাই আছো পৰিৱেশ, উচ্ছেদ অভিযান চলিছে প্ৰশাসনৰ আৰু দীৰ্ঘদিনৰ পৰা আচলতে অভিযোগ উত্থাপন হৈ আছিল এই অঞ্চল জনজাতীয় আৱেষ্টনীৰ ভূমি, দক্ষিণ কামৰূপ ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ ভূমি। তার পাছত আর এই অঞ্চলত নদী পথেরে আসলে একাংশ অনুপ্রবেশ করা বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। তার পাছত আসলে ডিমরিয়ার দল সংগঠনে ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছিল আর প্রতিবাদ সাব্যস্ত করার পাছত আসলে প্রশাসন সষ্টম হয়েছিল আর প্রশাসনে উচ্ছেদ অভিযান চলাইছে। আমি ইতিমধ্যে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দর্শকক জানাইছো যে কিছুদিন পূর্বে এগারোটাক বাসগৃহ উচ্ছেদ চলাইছিল আর তার পাছত আজি বৃহৎ পরিমাণের আসলে আরক্ষী অর্ধসামরিক বাহিনী মোতায়েন করে আসলে অঞ্চলটির যুক্ত নথিপত্র বা যুক্ত বাসগৃহর বৈধতা আছে নাই বা সেই সমূহ বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা অন্তত আসলে প্রশাসনে কঠোর স্থিতি গ্রহণ করেছে আর উচ্ছেদ অভিযান চলিছে সোনাপুর কচুতলিত। দাদা, অকনমান আপনার সঙ্গে কথা পাতিম। জনজাতীয় সংঘর ব্যক্তি হিসাবে এই অঞ্চলত যে উচ্ছেদ অভিযান চলিছে কি কব দাদা এই ক্ষেত্রে? এতিয়া আমি নেপাতো গোটেইখিনি কথা, প্রশাসনে কল দি আছে কামবিলাক কৰি থাকো, আমি সহযোগ কৰি আছো। হয়, নিশ্চয়কৈ জনজাতীয় লোকসকলে আসলে দীর্ঘদিনের পর এই অঞ্চলত অবৈধ বেদখল চলা বলে উল্লেখ করেছিল, তার অভিযোগ উত্থাপন হয়েছিল, তার পাছত আসলে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলাইছে। ইয়াতে আমি একচুয়ালি কব গেলে তো বহুত দিন হয়ে গেল, প্রায় লগভগ আমরা 30 বছর মান হয়ে গেল, 30-35 বছর এনেকা হয়ে গেছে। কিন্তু ইয়াতে প্রথমতে যেটা আমি হয়তো মাটিবিলাক ক্রয় করেছিল, হয়তো আমি তো ডাইরেক্টলি আইতো মাটিখিনি লোব পৰা নাই, কাবার না কাবার পৰা লৈছো মাটিখিনি। হয়তো আজি কব লাগবে তৃতীয় পক্ষ মাটিখিনি বিক্রি করেছে, করার বিনিময়ে হয়তো মাটিখিনি আমি আজি ক্রয় হেৰি কৰিছো লৈছো। কিন্তু আজি তেনেকুৱা হয়তো আমি ভাবা নাছিলোঁ যে মাটিখিনি সরকারি আছে, কিন্তু আমাক নথিপত্রত বা আমাক যেনেকে দাগ নম্বর বা পাট্টা নম্বর দিছিলে, সেই পাট্টা নম্বরটো অনুযায়ী আমি তো দাগ নম্বর অনুযায়ী দেখা পাওঁ মিতি মাটি, সেই হিসাবত যে মানে তেনেকুৱা পৰ্যায়ত আমি মাটিখিনি ললোঁ। এতিয়া হয়তো মাটিখিনি লোৱাৰ পিছত ঘৰ বাড়ি বনালোঁ, ইয়াতে আমি চৰকাৰৰ পৰা বিভিন্ন ধৰণৰ সা সুবিধা পালোঁ, বিদ্যুতৰ হেৰি পালোঁ, সুবিধা পালোঁ, চৰকাৰী আয়ৰ ঘৰ পালোঁ, মুখ্যমন্ত্রী আবাস যোজনা ঘৰ পালোঁ আমি। এতিয়া আমি সদ্যহতে যেনে ৰিচেণ্টলি আমাৰ যোনটো কিবা এটা বিবাদ হোৱাৰ পিছত বা এখন এটা গাড়ী ৰাতি অহাৰ পিছত বা ট্রেক্টর এখন রাতে আহার পিছত আহার বিনিময়ে তাহলে হয়তো সন্দেহযুক্ত বলে হেৰি করে এটা হয়তো গোটাই গাঁওখনক এটা উচ্ছেদ চলাবর কারণে একটা প্রচেষ্টা লৈছে। তো সেই প্রচেষ্টাত আমি সরকার মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাইছো। সরকারি মাটিখিনি আমিও বিচারো যে সরকারি মাটিখিনি হোক, বেদখলমুক্ত হোক, বেদল হওয়াটা আমিও নিবিচারো। কিন্তু ইয়াতে এটাই কথা হল কি, যাক মানুহে বা এই মাটিগুলা যে ক্রয় করেছে বিক্রি করেছে হয়তো ভুয়া পাট্টা নম্বর দাগ নম্বর দি, সেইবিল মানুষের উপর সরকারে বিহিত ব্যবস্থা লোক লাগে। আপনি বিচরা বাতর পাব কেবল নিউজ এইটিন এপত। নিউজ এইটিন এপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ এইটিন এপ।